দর্শক, আমি আশা। ইয়েস মিডিয়া ভিশন টাঙ্গাইলের পক্ষ থেকে অগণিত দর্শক ও শুভান্বয়ীদের জানাই এক রাশ কাশফুলের শুভেচ্ছা। আজ শরতের স্নিগ্ধ অপরাহ্নে আমরা এখন দক্ষিণ টাঙ্গাইলের প্রবেশদ্বার নবনির্মিত অ্যালাসিন ব্রিজ সংলগ্ন বিশাল নৌকা বাইচ দেখতে ধলেশ্বরী নদীর পাড়ে। নৌকা বাইচ গ্রাম বাংলার চিরায়িত ঐতিহ্যের একটি অংশ। বর্ষায় নদী ভাঙে, ঘর ছাড়া হয় অগণিত মানুষ, তবুও মন ভাঙে না বিপন্ন মানুষের। নদীতে বান এলে বাঙালির হৃদয় আনন্দের বান ডাকে। দর্শক, দেখতে পাচ্ছি প্রতিযোগিতা অংশ নিতে দূর দূরান্ত থেকে ইতোমধ্যে সমবেত হয়েছে নানা ধরন ও রং বেরঙের অসংখ্য নৌকা। বাইছালদের বর্ণিল পোশাক, সারিগানে মুখরিত সারা এলাকা। উৎসুক দর্শকদের ভিড়ে জনরণ্য বিশাল নদীটি। চলুন দর্শক, নৌকা বাইচের কিছু ধারণকৃত অংশ আপনাদের মাঝে তুলে ধরি। দর্শক, কথা বলছি জনাব হুমায়ুন খালিদ, মহাপরিচালক সমবায় অধিদপ্তরের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এখানে এসে কেমন লাগছে? এটি আমাদের একটি পুরানো ঐতিহ্যবাহী বিষয়, আমাদের সংস্কৃতির সাথে এটা জড়িয়ে আছে। আর এটা আমার নিজস্ব এলাকা, এখানে সবাই আমার পরিচিত, এখানকার সংস্কৃতির সাথে পরিচিত, এখানকার নৌকা বাইচের যে কালচার এটার সাথেও আমি পরিচিত। সেজন্য আমি, আমার খুবই ভালো লাগছে যে আমার মনে হয় যে আমি সেই পুরানো সেই দিনে যৌবনকালে আমি ফিরে এসেছি। আমি খুবই আনন্দিত। আপনাকে ইয়েস মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ ইয়েস মিডিয়া এ ব্যাপারে, এই প্রতিযোগিতায় জনগণের এই মানে আনন্দ মেলায় অংশগ্রহণ করেছে, এই জন্য ইয়েস মিডিয়াকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সাধনাই পায়,
দর্শক, কথা বলছি এই অনুষ্ঠানের আয়োজক ভাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল কুদ্দুস সাহেবের সাথে। কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আপনি তো অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন, তো এই এই অনুষ্ঠানের আয়োজন করে আপনার কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগছে এবং বছর বছর আমরা করি, মানে ঐতিহ্যটা ধরে রাখার জন্য চেষ্টা করতেছি। লোকাবাই চৌত্রিশটা দেশের মানুষ চায় এটা আনন্দ, এই আনন্দকে কৃষক শ্রমিকের জন্য এটা অনেক সার্থকতা। আপনাকে ইয়েস মিডিয়া ভিশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ওকে। জীবনে রঙে মন কেটানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না যোজনার দৃশ্য চোখে পড়ে না, না 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 তারা তো ভুলে তবু ডাকে না, জীবনে রঙে মন কেটানে না, বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালালো ছিঁড়ে যায়। দর্শক, কথা বলছি কৃষক আব্দুল গফুর ব্যাপারীর সাথে। আমরা ওনার কাছ থেকে আজকের নৌকাবাইচ সম্পর্কে জানবো। কেমন আছেন? জি ভালো। আজকে নৌকাবাইচ সম্পর্কে আমাদের ইয়েস মিডিয়া দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমাদের এই নৌকাবাইচ এটা জায়গাটা সলিল হইতো আগে, এখন এলাসিন ব্রিজের পারে হচ্ছে। এইখানে প্রায় 200-150 বছর যাবৎ পাসিং যুগ হইতে এখানে নৌকাবাইচ হয় এবং এই এলাকার মানুষ এটা একটা বাৎসরিক অনুষ্ঠান হিসেবে তারা দেখে। এবং এটা আগে ছিল ভাদ্র মাসে 13 দিন আগের যুগে, এখন তো দিনক্ষণ ঠিক নাই, এখন যখন পানি আসে তখনই বাইস হয়। অতএব এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের একটা মনের পানের ক্ষুধা এই নৌকা বাইস, আদি যুগের ব্যাপার। আমরা এটা আনন্দ ভোগ করি এবং আমি নিজেও আনন্দ ভোগ করছি। আপনাকে চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ। আশা করি আপনারা মাঝে মাঝে আসবেন এবং এটা দেখাইবেন, আমরা এটি আশাবাদী। Hey, 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 hey,
দর্শক, কথা বলছি একজন সমাজ সেবক জনাব মুজিবুর সাহেবের সাথে। কেমন আছে? জি ভালো আছি। এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। এটা আমার মনে হচ্ছে যে এই নৌকাবাজটা এই আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য, এখানে এসে আমাদের হারানো ঐতিহ্যকে দেখতে পাচ্ছি। আপনাকে এস মিডিয়ার ভিশন থেকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছি একজন ছোট্ট ছেলের সাথে। তোমার নাম কি? সীমান্ত। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি নৌকা বাইচ দেখতে এসেছো, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। এবারে প্রথম? কার সাথে আসছো? আব্বুর সাথে। এবার প্রথম তুমি এখানে এসেছো, অনেক লোকজন দেখছো, অনেকগুলো নৌকা যাচ্ছে, তোমার খুব ভালো লাগছে তো না? জি জি। তোমাকে অনেক আদর। হ্যাঁ। দর্শক, কথা বলছি আরো একজন আপার সাথে। আপনার নাম কি? আমার নাম রুবি বেগম। কোথা থেকে আসছেন? আরাম। নৌকা বাইচ দেখতে এসে কেমন লাগছে? ভালো লাগছে। এখানে কি মাঝে মাঝে নৌকা বাইচ হয়? হ্যাঁ, বছর বছর মাঝে মাঝে হয়। প্রতিবারই দেখতে আসেন? প্রতিবারই হয় আসি। হ্যাঁ। কার সাথে আসছেন? আসি দোলাবার সাথে, বোনের সাথে। মানে পুরো পরিবার দেখতে আসছেন? পুরো পরিবারই। হ্যাঁ। আপনাকে এস মিডিয়া ভিশন থেকে অনেক ধন্যবাদ। ওরে বিষম দৈরার ঢেউ, উথাল পাথাল করে কিনা বাঁচে রে।
আর মরণ যদি আসে আসুক রূপ কঠিন সংঘাতে, ও মাঝি এই ঝড়ে বাদা মুড়াইয়া দেবে সাগরে সাগরে। ফসলে মোদের জীবন জয়ের গান রে জীবন জয়ের গান, ওই মাটির ফসলে মোদের জীবন জয়ের গান রে জীবন জয়ের গান। মাঝি ভাষাও না তুলি এই ঝড়ে এই ঝড়ে, ও মাঝি এই ঝড়ে বাদা মুড়াইয়া দেবে সাগরে সাগরে। ওরে বিষম দুইয়ার ঢেউ উথাল পাথাল করে দর্শক, কেমন লাগলো নৌকা বাইস? আশা করি ভালো। এখন বিদায়ের পালা। গ্রাম বাংলার এই চিরায়িত ঐতিহ্য অনাগত কাল ধরে প্রবাহমান থাকুক, এ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি ইয়েস মিডিয়া দেখুন। খুদাহাফেজ। সকল দেশের শিরা কোষে স্বপ্ন